কয়লা চুরিতে বাধা দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নিল পশ্চিম বর্ধমানের আসানসোলের বারাবণী থানার কাপ্তিয়ার বেগুনিয়া কয়লা খনি এলাকা। কয়লা চুরিতে বাধা দেওয়ার ঘটনায় ইসিএলের নিরাপত্তারক্ষী এবং পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল ছোড়ে কয়লা চোরেরা। ঘটনায় পুলিশের এবং ইসিএলের নিরাপত্তারক্ষীদের বেশ কয়েকজন আহত হয়েছে বলে জানা গেছে। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায় গোটা এলাকায়। একদল চোর কয়লা খনিতে কয়লা চুরি করতে আসে বলে খবর পায় পুলিশ। খবর পেয়ে ঘটনাস্থলে ইসিএলের নিরাপত্তারক্ষীরা পৌঁছয়। কয়লা চুরিতে বাধা দিতে গেলে নিরাপত্তারক্ষীদের লক্ষ্য করে ইট পাটকেল ছুড়তে শুরু করে। ঘটনাস্থলে আসে বারাবণী থানার পুলিশ। পুলিশকে লক্ষ্য করেও লাগাতার ইট ছোড়ে কয়লা চোরেরা। আর এই ঘটনায় পুলিশ এবং নিরাপত্তারক্ষীরা বেশ কয়েকজন আহত হন। পুলিশের একটি গাড়ির কাঁচও ভেঙে যায়। ঘটনায় এলাকা জুড়ে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। ঘটনার পরিপ্রেক্ষিতে 7 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ বলে খবর। সামগ্রিক ঘটনার তদন্ত চলছে পুলিশের পক্ষ থেকে। सलाम। लोग को कहना कि मॉर्निंग में हुआ। अच्छा, हम लोग अभी ड्यूटी में आ रहे हैं। हाँ हाँ, हम लोग जानकारी मिला तो कितना कितना लोगों को लगा? 2-3 आदमी को लगा है। डिटेल्स हम बता।